ধামাকা অফার নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওতে আমরা তিনটা অফার শেয়ার করব, তার ভিতরে একটা আপডেট আর দুইটা বাইন্যান্সের অফার। বাইন্যান্সের অফার মানে কিন্তু আগুন, আর এই অফারগুলো থেকেও আপনারা ভালো প্রফিট নিতে পারবেন। ফার্স্টে যে অফারটা নিয়ে কথা বলবো, সেখান থেকে আপনারা $10 USDC পাবেন প্রতি অ্যাকাউন্টে। তাছাড়া সেকেন্ড যে অফার শেয়ার করবো সেটা Web3 ওয়ালেটের অফার, সেখান থেকেও আপনারা মোটামুটি $10 করে পাবেন। মোট মাট মিলিয়ে প্রত্যেকে $65 উপরে প্রফিট নিতে পারবেন। তো কীভাবে কী করবেন সব কিছু আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিও পুরোপুরি দেখার ট্রাই করবেন, যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া আছে। তো আজকে যে অফারগুলো শেয়ার করবো সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন। তো ফার্স্টে আমরা বাইন্যান্সের একটা অফার শেয়ার করবো, যেখান থেকে ফার্স্ট কাম ফার্স্ট বেসিস $10 করে পাবেন, প্রতি রেফারেও $10 প্লাস জয়েন করার জন্য $10 পাবেন। মোট $20 করে আপনারা একদম ইজিলি আর্নিং করতে পারবেন। আর বাইন্যান্স অ্যাকাউন্টে সবারই আছে, তারপরেও নতুন অ্যাকাউন্টের জন্য অফার, আর যেটা আপনার পুরাতন অ্যাকাউন্ট আছে ওইটাও কাজে লাগবে, দুইটাতেই $10 করে নিতে পারবেন আর কি। কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিব, অবশ্যই দেখতে থাকেন। ফার্স্ট অফ অল ইভেন্টটা বুঝতে হবে আপনাদের, ইভেন্টের ডিটেলস আমি সব কিছু বলে দেবো, আগে ইভেন্টের ডিটেলস আগে পড়ে শোনাই আপনাদের। ওকে, এখানে দেখেন সর্বোচ্চ $50 আর্ন করতে পারবেন, আর প্রতি অ্যাকাউন্টে $10 করে। ওকে, হাইয়েস্ট 5টা করে আপনারা রেফারেল করতে পারবেন। ওকে, এই যেখানে লিখে আছে দেখতে পারছেন $10 করে দিবে, আর এখানে হাইয়েস্ট $65। ওকে, মোট 5 লাখ USDC রেওয়ার্ড পুল আছে। তো এখানেই হলো আপনার কীরকম সিস্টেম, এটা তো আগে বুঝতে হবে। সাপোজ আপনার পুরাতন একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট থেকে একটা রেফার করতে হবে, একটা রেফার করলে আপনি ওই অ্যাকাউন্টে $10 পাবেন, সেই সাথে পুরাতন অ্যাকাউন্টেও $10 পাবেন, মানে মোট $20 হচ্ছে। এক কথায় আপনার জোর বোঝাতে হবে, এখন যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আবার নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই অ্যাকাউন্টে কাজ করতে হবে, মানে সেক্ষেত্রে এটাতেও পাবেন ওইটাতেও পাবেন, বাট দুইটাতে রেজিস্ট্রেশন করতে হবে, মানে এদের ইভেন্টে রেজিস্ট্রেশন করতে হবে। ওটা কীভাবে করবেন আমি সেটাই দেখে দিব, তত আমি পড়ে ফোনে শোনাচ্ছি না, আমি যেভাবে বলছি এভাবে করলেই হবে আর কি। ওকে, ফার্স্ট অফ অল বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনার পুরাতন অ্যাকাউন্ট, আর যদি নতুন করে আপনারা খুলতে আসেন, যদি আগে কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট নাই থেকে থাকে, তাহলে এই লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার বাইন্যান্স নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কয়দিন আগে ভিডিওটা দিছিলাম, ওইটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেমটা দেখে নেবেন। ওকে, দুই অ্যাকাউন্ট আগে না থাকে, আগে থাকলে আগের অ্যাকাউন্ট ইউজ করবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো তারপর এরকম একটা অপশন আসবে, তারপর উপরে দেখবেন নোটিশ আইকন আছে, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন একটা অপশন আছে অ্যানাউন্সমেন্ট অপশন, এখানে একটা ক্লিক দিবেন। ওকে, এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখবেন একটা অপশন আছে এইটা, ওকে, এটার উপর একটা ক্লিক দিয়ে দিবেন, অথবা আমি পোস্টের লিঙ্ক দিয়ে রাখছি, রেজিস্ট্রেশন লিঙ্ক, ওখান থেকেও ডিরেক্ট ঢুকতে পারবেন, বাট ওখান থেকে ঢুকলে লগ ইন করতে হয়, এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। তো এখানে আসবেন, আসার পরে এরকম একটা পেজ এখানে দেখবেন রেজিস্ট্রেশন নাও বলে একটা লেখা আছে, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন বাটন আছে, এখানে ক্লিক দিবেন, অফারটা মাত্র 17 দিন থাকবে, তারপর এটা এন্ড হয়ে যাবে, তাই দ্রুত করতে হবে, সেটাতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ওকে, তো এটা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দিবেন, আর এই কাজটা কিন্তু সেম, আপনি যেটাতে রেফার করবেন সেই সাথে যেটাতে আপনার অ্যাকাউন্ট খুলবেন আগে এই কাজটা করতে হবে, বাকি টাস্ক করার আগে, অ্যাকাউন্ট করার পর পরে এই টাস্কটা করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, করার পরে এখানে আপনাদের কি বলছে পড়তে হবে কিন্তু বিষয়টা। ওকে, এখানে দেখেন $10 একটা ট্রেড ভলিউম পড়তে বলছে, মানে আপনি এখানে $10 USDC হোক বা TRX হোক যেটা ইচ্ছা বাইন্যান্সের ভিতরে ডিপোজিট করবেন, তারপরে যে কোনো একটা ফিচার ইউজ করতে হবে, কনভার্টও করতে পারেন অথবা স্পটে একটা ট্রেডও করতে পারেন, USDC টু USDT করলেন, বাট বাই যে কনভার্টে ক্লিক দিয়ে আপনার এটা কনভার্ট করে নিলেন, আপনার USDTটা দেখা যাচ্ছে USDC রয়েছে, USDT করলেন বা BNB রয়েছে, USDC করলেন, এটা তো সব প্রত্যেকেই পারবেন, এখানে ক্লিক দিলে এটা হয়ে যাবে। যাওয়ার পরে আপনার যে ব্যালেন্সটা থাকবে $10, ওইটা আপনার অ্যাকাউন্টে হোল্ড রাখতে পারে, মানে স্টেবল টোকেন হোল্ড রাখলে কিন্তু কোনো লস নেই। যদি আপনি $10 হোল্ড রেখে সাপোজ 15 দিন পরে যদি আপনারা $20 পান, সেই সাথে ওই $10 পান, খারাপ না কিন্তু বিষয়টা। ওকে, সে অনেকেই ভাবতে পারেন যে দুইটা অ্যাকাউন্টে হোল্ড রাখতে হবে কিনা, এটা করা লাগবে না, জাস্ট আপনি যে নিউ অ্যাকাউন্টটা করছেন ওইটার ভিতরে ডিপোজিট করে হোল্ড রাখতে হবে, আর ওল্ড অ্যাকাউন্টে কিছু না থাকলেও চলবো, এটাতে রেফারেল কমিশনটা আপনি $10 পাবেন, সে সাথে ওই অ্যাকাউন্টে $10 মোট $20 আপনি পেয়ে যাবেন, আর যদি বেশি করতে পারেন তাহলে তো বেশি পাবেন আর কি। ওকে, অফারটা এন্ড হওয়ার পরে এটা দিয়ে দিবে 21 দিনের ভিতরে, এতদিন টাইম লাগে না, 10-12 দিনের ভিতরে এটা চলে আসে আর কি। ওকে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো দেওয়া আছে, আমি যেটা করতে বললাম এটা করবেন তাহলে হয়ে যাবে, দুইটাতে রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন, যেটা নিউ অ্যাকাউন্ট ওইটাতে ট্রেড ভলিউম কমপ্লিট করবেন $10 ডিপোজিট করে, ব্যাস কাজ কমপ্লিট। এই গেল ফার্স্ট অফার, বাইন্যান্স Web3 ওয়ালেটের অফার, ক্যাটিজেন প্রজেক্ট নিয়ে আমি যদি একটা পোস্ট দিয়েছি, অনেকে বুঝতে পারেনি, এখানে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। ওকে, এখানে অনেক ইউজারকে পেমেন্ট দিবে, মোট ওদের নিজস্ব টোকেনের রেওয়ার্ড পুল $3 লাখ আছে আর কি। ওকে, এটা কীভাবে পার্টিসিপেট করবেন আমি সেটা দেখে দিয়েছি, একদম ফ্রিতে করতে পারবেন, জাস্ট বাইন্যান্সটা ওপেন করবেন, আবারও ওয়ালেট সেকশনে এসে ওখান থেকে Web3 মোডটা অন করে নেবেন। Web3 মোড অন করে দেওয়ার পর এখানে বেশ কিছু ব্যানার দেখতে পাবেন, ফার্স্টে যেটা আছে এটার উপরে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এখানে অনেক লেখা দেখতে পারবেন, এখান থেকে প্লে ক্যাটিজেন ইন টেলিগ্রাম অপশনে একটা ক্লিক দিবেন। ওকে,
ক্লিক দেওয়ার পর আপনাদের টেলিগ্রামের ভিতরে অটোমেটিক রিডাইরেক্ট করবে। আগে থেকে যদি অ্যাকাউন্ট থাকে ওইটা বাদ দিকে নিউ টেলিগ্রামে করবেন, তাহলে বেটার হবে। মানে যেটাতে আগে কেটিজেন গেমটা খেলেননি সেরকম একটি ওয়ালেট ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বাইন্যান্স থেকে কিন্তু অটোমেটিক ডিডাকশন হয়ে আসলো। ওকে, তো আমরা এখানে একটু ওয়েট করি। এরকম আসলে এই মেকুরের উপর একটা ট্যাপ করবেন, তারপরে এখানে দেখবেন বাইন্যান্সের একটা লোগো আছে, বাইন্যান্সের লোগোর উপর একটা ক্লিক দিলে দেখতে পাচ্ছেন লেভেল 5 করতে বলছে। ওকে, তো এইভাবে ক্যাটের উপর ক্যাট দিবেন, এইভাবে মানে লেভেল 5 পর্যন্ত এইভাবে কমপ্লিট করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লেভেল 3 কিন্তু হয়ে গেছে। আবার এই মানে একটার পর একটা দিবেন, এই যে দুই মানে দুই দুই করবেন 4, এই যে 4 3 হয়ে যাবে। ওকে, এই যে আবার এইভাবে আমি আপনাদের দেখাচ্ছি 5 লেভেল করে। আচ্ছা, আমরা কিন্তু 5 লেভেল করে ফেলেছি। এবার বাইন্যান্সের লোগোর উপরে একটা ক্লিক দিব, ক্লিক দিলে দেখবেন এখানে অপশন চলে আসবে। ওকে, এখানে আপনাদের কী করতে হবে, টুইটারটা ফলো করতে হবে, ফলো মানে রিটুইট করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, তারপরে এদের নিজস্ব একটা টোকেন দেবে, এটা ক্লেম করতে হবে, সেই সাথে এই যে টোকেনটা ক্লেম করতে দেবে, এটাতে এখানে 5 দিন চেকিং করলে আপনারা বাইন্যান্স Web3 অফারে কিন্তু এলিজিবল হয়ে যাবেন। ওকে, তো আমি সবগুলো করে দেখাচ্ছি, জাস্ট বাইন্যান্স অপশনে ক্লিক দিচ্ছি, কানেক্ট টুইটারে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আপনাদের টুইটারটা অথরাইজ করে নেবেন, তারপর ঠিক বাইন্যান্স থেকে এরকম একটা পারমিশন চাবে, পারমিশনটা দিয়ে আবার আপনারা টেলিগ্রামের ভিতরে ব্যাক আসবেন। আসার পর দেখবেন একটু লোড নিবে, উপর থেকে রিফ্রেশ করে নেবেন। ওকে, এটা ই করে আবার বাইন্যান্সের লোগোর উপর ক্লিক দিবেন, দেখবেন অটোমেটিক রিফ্রেশ হবে। এখনও মানে টাস্কগুলো কমপ্লিট দেখাচ্ছে না, বাট আমাদের কিন্তু টাস্ক কমপ্লিট করা হয়ে গেছে। ওকে, এই যে এটা কমপ্লিট, এই যে মানে যেগুলো হয়ে যাবে সবগুলো ঠিক চলে আসবে কিন্তু অটোমেটিক, এটাও কমপ্লিট। ক্লেম করা টাস্কটা আমরা কমপ্লিট করে নিব, বাইন্যান্স সিলেক্ট করলে মানে বাইন্যান্সে দিবার, এটা দিয়ে আমাদের 5 দিন চেকিং করতে হবে, তাহলে আমরা সব টাস্ক মানে কমপ্লিট করে ফেলতে পারবো। ওকে, এটা ওয়েট করি, আমরা পারমিশন আসলে আমরা এটা করে নিব। দেখেন সবগুলো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এই চেকিং অপশনে ক্লিক দিব, দেন আবার বাইন্যান্স সিলেক্ট করবো। এভাবে মোট 5 দিন করতে হবে, আর 5 দিনের ফিটা কিন্তু ওরা নিজেরাই দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে ওদেরটাতে ওদেরই হয়ে যাবে, আমাদের কোনো খরচ যাবে না এক্সট্রা বাইরে থেকে। ওকে, এটা ফার্স্ট কাম ফার্স্ট করার ট্রাই করবেন, তাহলে বেটার হবে। দেখেন আমি কিন্তু আজকে চেকিংটা কমপ্লিট করে নিয়েছি, আমাদের এখানে যদি আসি এখানে দেখবেন এই যে 1 চলে আসবে। এইভাবে মোট 4 দিন চেকিংটা কমপ্লিট করতে হবে, তাহলে এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে কিন্তু টাইম কাউন্ট আছে, টাইম কাউন্ট পরে এসে আবার চেকিংটা কমপ্লিট করে নেবেন। আচ্ছা, লাস্টে আমরা ডগ ইস একটা আপডেট দিব। অনেকেই এই যে ডগসে কাজ করে অনেকেই ভাবছেন যে আজকে তো লিস্টিং টাইম ছিল, অনেকেই ই করছিলেন, যেটা চেঞ্জ হয়েছে, এটা আগামী 20 তারিখে মেবি লিস্টেড হবে, তখন আমরা এটা উইথড্র করতে পারবো। বাট এখন অনেকে লিক্স আসছে যে এটা কীরকম প্রাইস আসবে, এটা 62 সমান $1 হচ্ছে আর কি, সেক্ষেত্রে প্রাইসটা আনুমানিক ধরা যায় যে $5,000 সমান $80 হয়। আর সেই সাথে এদের নিজস্ব একটা ওয়ালেট ইন্ট্রোডিউস করবে, যেমন টোন ওয়ালেট আছে না ওইরকম, ওরা একটা ওয়ালেট করবে নট কয়েনের মতন। সেই সাথে এটা বাইন্যান্সের লিস্টিংয়ের একটা পোস্ট দেখা যাচ্ছে, বাট এটা রিয়েল না, এখন তো সম্ভাবনা আছে যেহেতু লিস্টিং হবে ওই দিন ওকেএক্সে, তারপরে তখন আমরা জানতে পারবো, তখন আরও আপডেট দিব। আপাতত সবাই আমাদের টেলিগ্রামে কানেক্টেড থাকেন, যখনই ক্লেম আপডেট হবে আমি জানিয়ে দিব। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।